हेलो हेलो পোলিও দেওয়া হচ্ছে, তো আপনার পোলিও সেন্টারগুলোতে কি গেছেন? পোলিও সেন্টারে আমরা কেউ যাইনি, আমরা বিপিএসসি হসপিটালে সবাই বিক্ষোভ জানাচ্ছি। আচ্ছা, যারা দিচ্ছে তারা কারা? তাহলে তারা উইদাউট ট্রেনিং প্রাপ্ত, তারা কোনো কিছু ট্রেনিং নেয়নি, কিছু না। ওরা মানে পুরো কি বলবো পাবলিক ডেকে ডেকে করাচ্ছে, সরকারি কর্মচারীরা ওনাদেরকে দিয়ে। বলছি পোলিও ডোজ কোথাও বেশি কোথাও কম হলে সেটা তো ক্ষতি করা, একদম বেশি ডোজ ওরা তো জানেই না, মানে ডোজ বেশি হলে তো ক্ষতিকারক। তা সত্ত্বেও ওদের দিকে করানো হয়েছে। তা আপনাদের এই কর্মবিরতি কতদিন চলবে? আমাদের এই নির্দিষ্ট কাল যতদিন না পর্যন্ত আমাদের দাবি মানা হচ্ছে ততদিন চলবে। আপনার নাম? দোলা রায়। কর্মবিরতি আমাদের যত দাবি আদায় বাকি আছে সেইগুলোর জন্য। আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি কিন্তু আশা কর্মীকে কোনো মানে সম্মান তো দিচ্ছেও না। 4,500 টাকায় সংসার চলে না। আমাদের ন্যাশনাল মানে কেন্দ্র থেকে যে টাকাটা আসে ইনসেন্টিভ, সেটাও সময় মতো আসে না। সেটাকে তো যদিও বা আসে সেটাকে ভাগে ভাগে কেটে কেটে এমন করে দেওয়া হয় যেটা আমরা নিজেরাও বুঝতে পারি না যে আমরা কত টাকা পাচ্ছি কত টাকা পাচ্ছি না। আর সেটা আর আমাদের 1 তারিখে রাজ্য থেকে যেটা দেওয়া হয় 4,500 টাকা দেওয়া হয়, কিন্তু সেই 4,500 টাকা থেকে সংসার চলে একটা মানুষের? খুবই সামান্য টাকা। আর এই পাঁচ আমরা চাইছি যে আমাদের মায়না ভাতা বৃদ্ধি করতে হবে, আর আমাদের ফিক্সড মানে করতে হবে, আর স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে। কারণ আমরা তো যাবতীয় কাজ করছি, মা শিশু পরিষেবা দেবে বলে আমাদের নিয়ে এসেছিল, ঠিক আছে, যখন আমরা জয়েন করেছিলাম। কিন্তু সেই মা শিশু পরিষেবা কাজই এখন দেখছি আমাদের লুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের প্রচুর পারিপার্শ্বিক চাপ দিয়ে আমাদের প্রচুর কাজ দিচ্ছে, আমাদের যে কাজে আমাদের এনেছিল সেই কাজ মানে করতে পারছি না। না তারপরে কোনো সুরা হয়নি বলতে আজকে এই পথে আজকে বেছে নিয়েছি আমরা যে আমরা কর্মবিরতি আমরা প্রোগ্রাম মানে শুরু করেছি 1 তারিখ থেকে। আর এত বড় প্রোগ্রাম ন্যাশনাল প্রোগ্রামটাকে আমরা পুরো বয়কট করেছি, আমরা করবো না বলেছি। রাজ্য সরকার তো এই মুহূর্তে তো কিছু বলছে না, কেউ কিচ্ছুই বলেনি, আর এমনকি আমাদের বাজেটেও কোনো নাম নেই। আমরা লাগাতার যদি আমাদের দাবি না পূর্ণ হয় আমাদের কর্মবিরতি লাগাতার চলবে। এই মুহূর্তে আমাদের ইউনিয়ন থেকে এই নির্দেশ দিয়েছে, আমাদের ধর্মঘট এই মুহূর্তে বলতে পারছি না, আমাদের যা উদ্দেশ্য মানে আদেশ দেবে ইউনিয়ন সেটাই করবো। দাবি মানলে আমরা উঠিয়ে নেবো। আমার নাম অনিমা বর্মণ। আমরা ফিস পাই 4,500 টাকা। 4,500 টাকাতে বর্তমান যুগে একটা ফ্যামিলিতে কোনো প্রকার চলতে পারে না। একটা আনুষাঙ্গিক যদি খরচ আমরা করি 4,500-এর মধ্যে, আমাদের মাত্র বেঁচে থাকবে 1 কাপ লাল লিকার চা খাবার জন্য টাকাটা। এই টাকা ছাড়া আমরা কিছু করতে পারবো, শুধু 1 কাপ লিকার চা হবে চিনি ছাড়া এই 4,500 টাকায় আমরা যদি আনুষঙ্গিক কিছু খরচ করে থাকি। বর্তমানে পাশাপাশি আপনাদের এই কাজটা তো করতে হবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কত অসুবিধার অসুবিধার সম্মুখীন আপনাদের হতে হয়? আমাদের প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হয়, ছেলে মেয়েদের পড়ার খরচ, সংসারের খরচ, নিজের খরচ, নিজেদের তো আমার আমরাও তো মানুষ, আমাদের সময় নেই কোনো, মানে আমাদেরকে অনেক কষ্ট পেতে হয়। কারণ আমাদের বাড়িতে সাংসারিক একটা কাজ আছে, প্রথমে যখন কাজে ঢোকানো হয়েছিল তখন বলেছিল 2 ঘন্টা একটা কাজ করবে, সব বাড়ির কাজ করে 2 ঘন্টা। এখন আমাদেরকে অল টাইম যখন যে ফোন করছে তখনই বেরিয়ে যেতে হবে সেই মুহূর্তে। কোনো কেউ কাজে গেল, কেউ কোনো আত্মীয় বাড়ি গেল, কোনো বিপদ এসে একটা পাশে দাঁড়িয়েছে, 24 ঘন্টা অল টাইম ডিউটি, আমাদের কোনো ছুটিও নেই 24 ঘন্টা। একটা আমাদের তো সংসার আছে, আমরাও তো কেউ সন্ন্যাসী না, সবাই আমরা সংসারী, সংসার বাঁচিয়ে এই কাজ করা অসম্ভব, সেটাও আমরা করে যাচ্ছি। তার মধ্যে আমাদের সামনে ভাতা করে, তার মধ্যে টাকা নেই, তার মধ্যে আমাদের সংসারে একটা সবার অভাবের মধ্যে চলতে হয়, এই টাকাতে কিভাবে চলবে? আমরা যে বাড়ির লোককে বুঝিয়ে যাব, বাড়ির লোক আমরা কি আশ্বাস দিচ্ছি, কি দিচ্ছি তাদেরকে, আমরা কি দিচ্ছি?
তাদেরকে আমরা কি দিতে পারছি? এই বাড়ি কাজ করতে যে বাড়িকে ছেড়ে দিয়ে আমরা কাজ করতে যে বাড়িতে আমরা কি দিচ্ছি তার জন্য? আমাদের 21,000 টাকা দাবি, 21,000 টাকা দাবি। আর হচ্ছে সাম্মানিক নয় আমাদের, আমাদের স্বাস্থ্যটা ভাগে ভাগে বন্ধ করুন। यही मोदी की गारंटी है कि आपने ऐसा आदमी को टिकट दिया, पवन सिंह उसका नाम है, आसनसोल में, जो हमेशा बंगाली नारी के, नारी को बदनाम केवल नहीं उसको अपमान किए हैं। तो इस तरीके के लोगों को टिकट देके बंगाली नारी को आपने जो है अपमान तो किया ही है, लेकिन मोदी की गारंटी यही है कि अगर आप बंगाल को बदनाम करें, बंगाल को छोटा दिखाएं, बुरा दिखाएं, तो आपको टिकट मिलेगा। अब ये अगली दूसरी बात है कि ऑल इंडिया तृणमूल कांग्रेस की तरफ से इतना प्रतिवाद हुआ कि आप मजबूर हो गए कि आज आप ये जो प्रत्याशी है पवन सिंह, वो कह रहे कि मुझे नहीं खड़े होना है, टिकट मैं नहीं लेना चाहता हूँ। लेकिन ये बात तो रह गई है सबके जहन में कि भाजपा ने अपने प्रत्याशियों में ऐसे लोगों को शामिल किया जो बंगाली नारी को अपमान करते हैं। दूसरी बात है कि ये भाजपा जो है 100 दिन का काम का पैसा बंद कर दिया है बंगाल के लिए। तो ये सब कौन करते हैं? ये लोग करते हैं वही जो जमींदार होते हैं, इसको जमींदारी कहते हैं हम लोग। ये जमींदार मेंटालिटी जो है ये भाजपा का है। प्रधानमंत्री जी, आप आए बंगाल में, आपने पैसा रोका, बंद कर दिया बंगाल के लिए, और आप बंगाल में प्रचार करने आए हैं। तो हम लोग इतना ही कहना चाहते हैं कि आप एंटी बंगाली हैं, बंगाल के विरुद्ध आपने कहा और बोला और किया, और इसी वजह से 10 तारीख मार्च में, इस 10 तारीख को आपके विरुद्ध, भाजपा के विरुद्ध, केंद्र सरकार के विरुद्ध बंगाल की जनता गरजेगी, और ये जन गर्जन सभा जो होगी आप देखेंगे कि बंगाल किस तरीके से प्रतिवाद करता है।